ষড়যন্ত্র থেকে বিচ্ছিন্ন নয়, বরঞ্চ তারা সেই যন্ত্রের অত্যন্ত বড় অংশীদার। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের অধিকারের স্বাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের মনে রাখতে হবে যে 1975 সালে যখন আওয়ামী লীগ মাত্র 11 মিনিটের মধ্যে পার্লামেন্টে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল সৃষ্টি প্রতিষ্ঠা করেছিল, সেদিন থেকেই বাংলাদেশকে ধ্বংস করবার, বাংলাদেশ স্বাধীন সমর্থককে বিনষ্ট করবার এবং তার জাতীয়তাবাদকে বিনষ্ট করবার জন্য সেই ষড়যন্ত্র শুরু হয়েছিল। বন্ধুগণ, একইভাবে 1981 সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয় সেটা ছিল একই ষড়যন্ত্রের ফসল। একইভাবে যেদিন 1/11 সামরিক বাহিনীর সমর্থনে একটি মহল ক্ষমতা দখল করলো, সেই সময় যখন ফখরুদ্দিনের অভিষেক অনুষ্ঠান হচ্ছিল তখন সেখানে যোগ দিয়ে আজকের এই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সেদিন বলেছিলেন, এই সরকার তাদের আন্দোলনের ফসল। এ কথাটা আজকাল অনেকেই বলতে চান না। অর্থাৎ সেদিন যে 1/11 যে অভ্যুত্থান ঘটেছিল সেই অভ্যুত্থান ছিল কি, একটি সংবিধানসম্মত, একটি আইনসম্মত, একটি সরকারকে উৎখাত করে সংবিধানসম্মত সেখানে একটি সম্পূর্ণভাবে বেআইনি একটি দখলদারী একটি সরকার গঠন করা হয়েছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকার। এই কথাগুলো আমাদের মনে রাখতে ওই জন্যই যে তারেক রহমান সাহেবকে গ্রেফতারটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এই গ্রেফতারটা ছিল বাংলাদেশের স্বাধীনতাকে গ্রেফতার করা, বাংলাদেশের সার্বভৌমত্বকে গ্রেফতার করা, বাংলাদেশের মানুষের যে তাদের যে বিকশিত হবার, তাদের যে আপনার নিজেকে তৈরি করবার এবং অর্থনৈতিক সমৃদ্ধি সৃষ্টি করবার যে বিষয়টা ছিল সেটাকে গ্রেফতার করা। আজকে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে প্রচুর রকমের আপনার ক্যাম্পেইন চালানো হচ্ছে, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সেই অপপ্রচারের মূল লক্ষ্যটি কি, লক্ষ্যটি তারেক রহমানকে একটি খলনায়ক হিসেবে দেখানো, তাকে নেতৃত্বের যোগ্যতা নাই এই ধরনের একটা কথা তার প্রচার করতে চায়। ওই প্রচারের সঙ্গে কারা যুক্ত হয়েছে দেখবেন, যে যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাই আজকে প্রচারগুলোর সঙ্গে জড়িত। কয়েকটি পত্রিকা, কয়েকটি চ্যানেল, আপনারা যদি তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, পিছনে দেখেন কারা তারা, খুব পরিষ্কার করে প্রমাণিত হবে এরা বাংলাদেশের স্বার্থের বিরোধী, যারা বাংলাদেশকে আজকে উপনিবেশ হিসাবে তৈরি করতে চায়, যারা বাংলাদেশের উপরে তাদের প্রভুত্ব চাপিয়ে দিতে চায় তাদের প্রতিনিধিত্ব করে তারা। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা পরিষ্কার করে আজকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, এই সমস্ত মিডিয়ার সেই সমস্ত মালিকদেরকে তাদেরকে যে এই ধরনের অপকর্মে লিপ্ত হবেন না। একটি দেশের সব মানুষ যার দিকে তাকিয়ে আছে, যারা আজকে পরিবর্তন চায়, যারা আজকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়, এই দেশের স্বাধীনতা সর্বত্রকে ফিরিয়ে আনতে চায়, তাদের নেতার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার চালিয়ে আপনারা কখনোই টিকে থাকতে পারবেন না। আমি নাম উচ্চারণ করতে চাই না, কিন্তু এই কথা উচ্চারণ করতে চাই যে আজকে জনগণ কখনোই তাদেরকে ক্ষমা করবে না। বন্ধু, তারেক রহমান সাহেব অসাধারণ মেধাবী একজন নেতা, এটা আজ থেকে না, যখন তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন সেই সময় থেকে তিনি প্রমাণ করেছেন যে অসাধারণ সাংগঠনিক দক্ষতা, অসাধারণ দূরদৃষ্টি এবং জনগণকে মোবিলাইজ করা, জনগণকে আপনার সংগঠিত করার তার একটা অসাধারণ দক্ষতা রয়েছে। নাহলে প্রায় 8,000 মাইল দূরে সুদূর থেকে অতি অল্প সময়ের মধ্যে তিনি এই দেশের মানুষকে তিনি সংগঠিত করে ফেলেছেন। কিছুদিন আগেও আওয়ামী লীগের নেতারা বলতেন বিএনপি নাই, বিএনপির কোমর ভেঙে গেছে, আজকে সেই আওয়ামী লীগ প্রতিদিন প্রতি মুহূর্তে তারা আপনার দুঃস্বপ্ন দেখছে যে এই বোধ হয় তারেক রহমান এলো, এই বোধ হয় আপনার বিএনপি চলে এলো, এবং সেই দুঃস্বপ্নে তারা আজকে সমস্ত এমন এমন সমস্ত কথা বলছে, কর্মসূচি নিচ্ছে,
যেগুলো তাদের পক্ষে কখনোই যাচ্ছে না। বন্ধুগণ, এই সরকার পুরোপুরিভাবে এই দেশের মানুষের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। তারা দুর্নীতি করেছে এত বেশি যে আজকে সমস্ত খাতগুলো, অর্থনৈতিক খাতগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ব্যাংকিং খাত সম্পূর্ণভাবে লোপাট করেছে, এখান থেকে হাজার হাজার কোটি টাকা তারা বাইরে পাচার করেছে। আজকে রিজার্ভ, বাংলাদেশের যে রিজার্ভ, সেই রিজার্ভেও তারা দুর্নীতি করেছে, সেই রিজার্ভ কমে এসেছে। আজকে স্বাস্থ্য খাতকে তারা ধ্বংস করে দিয়েছে, শিক্ষা খাতকে তারা একটা নৈরাজ্য সৃষ্টি করেছে। সর্বোপরি এদেশের মানুষের যেটা সবচেয়ে বেশি পছন্দ, একটা নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে ফেলেছে। আজকে দেখুন জিনিসপত্রের দাম কিভাবে বেড়েছে, এই জিনিসপত্রের দাম বাড়ার পেছনে কারণটা কি? অনেকে বলবেন এবং তারা বলেন সবচেয়ে বেশি যে বৈশ্বিক যে আপনার মন্দা, সেই কারণে এটা বাড়ছে। বিষয়টা তো সেটা না, রুশ ইউক্রেন যুদ্ধের কথা বলেন, তারা এত বেশি চুরি করেছে এবং এখনো চুরি করছে যে আপনার জিনিসপত্রের দাম বাড়ছে, এটাকে নিয়ন্ত্রণ করার মতো কোনো ক্ষমতা তাদের নেই, তাদের সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজকে কয়েক দৃশ্য আপনারা লক্ষ্য করেছেন, দেখেছে ডলার সংকট। এই ডলার সংকট কেন, আজকে বোধ হয় ১১৩ টাকা বোধ হয় এক ডলারের দাম, যেটা কিছুদিন আগে ৮৫ টাকা ছিল। কারণটা কি? কারণটা হচ্ছে একমাত্র তারা বিদেশে পাচার করে দিয়েছে সব ডলার তৈরি করে, এবং যার ফলে আজকে সেই মূল্য বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে তাদের ব্যর্থতার কারণে অর্থনীতি আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। আমাদেরকে উন্নয়নের আপনার সেই গল্প শোনায় যে আপনার নাকি নাকি আপনার একটা মডেল তৈরি হয়েছে বাংলাদেশ, যে আপনার এই নিম্ন আয়ের দেশগুলো অথবা আপনার উন্নয়নশীল যেগুলো আপনার নিম্ন আয়ের দেশ সেগুলোকে উন্নয়নশীল দেশে যাওয়ার জন্য এরা কি একটা মডেল তৈরি হয়েছে। কিন্তু এখন সেই বিদেশি পত্র পত্রিকাগুলো বলছে যে সেই এখন সেই সব যেটা দেখাচ্ছিল যে মিরাকল, জাদু বলছিল অনেকে, সেই জাদু জাদুই হয়ে গেছে, অর্থাৎ ভেতরে যে কিছু নেই ওটা যে পুরোপুরি ফাঁকা সেটা প্রমাণিত হয়ে গেছে। বন্ধু, আজকে তারা বড় বড় প্রজেক্ট করে, সেই বড় বড় প্রজেক্টের পেছনে মূল বিষয়টা কি? চুরি, লুট। আমার দেশের মানুষ খেতে পাচ্ছে না, ফুটপাথের মধ্যে পড়ে থাকছে, পড়ে ছেলে কাপড় ঢাকা দিয়ে ফুটপাথে বাচ্চা ছেলে নিয়ে ছেলে মেয়ে নিয়ে সংসার করছে, সেই দিকে কোনো খেয়াল নেই। তারা এখন কি করছে? মেট্রো রেল, কোথা দিয়ে মেট্রো রেল করে? পাতাল রেল, কোথা দিয়ে? সবচাইতে পশ যে এরিয়া এখন ঢাকাতে, অর্থাৎ বসুন্ধরা, পূর্বাঞ্চল, সেই সমস্ত এলাকায় তারা এখন মেট্রো রেল করবে। কার জন্য? ফর অনলি 2-3% পিপুল, অথচ 97% পিপুল এখন এখানে একটা মানবতার জীবনযাপন। দারিদ্র বেড়েছে, কমেনি, দারিদ্রের সংখ্যা বেড়ে এখন শতকরা 42% বেড়েছে। মানুষের জীবনযাত্রা এখন দুর্বিষহ হয়ে উঠেছে। চালের দাম আমাদের সময় বিএনপি সরকার আমল ছিল আপনার বড়জোর ২০ থেকে ২২ টাকা, এখন মোটা চালের দাম কমপক্ষে ৬০ টাকা। ডাল, লবণ, তেল, ডিম, যেটা আমাদের সাধারণ গরিব মানুষের একটাই মাত্র প্রোটিন, সব মাছ আছে, তার ছেলেকে অন্তত একটা ডিম খাবে, সেই ডিম এখন নাগালে বাইরে চলে গেছে। ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগি ১ লাফে প্রতি কেজিতে ৬০ টাকা বেড়েছে। গরুর গোস্ত বা খাসির গোস্ত এখন হাত দেওয়ার কথা কেউ চিন্তাও করে না, বাস্তবতা সমস্ত। অথচ তারা দেখেন কি চমৎকার, মানে এক একজন যে চেহারা হচ্ছে প্রতিদিন, সেই চেহারা থেকে মনে হয় না যে দেশে কোনো আপনার কোনো অভাব আছে, কোনো সমস্যা আছে, সব আঙুল ফুলে করা গাছ হয়ে গেছে। যে আমেরিকার আগে স্যান্ডেল পড়তো ওখানে রোলস রয়েস গাড়ি চালায়, মানুষ তো তাই ঠিক না? আমি তো ভুল বলছি দেখে পায়ের প্রত্যেকটি জায়গায় দেখবেন যে তাদের চেহারা বদলে গেছে, তাদের চিকনাই বার হচ্ছে, আমাদের দেশি কথায় বলে আর কি, চিকচিক করে হচ্ছে চেহারার মধ্যে, মনে হচ্ছে যে আপনার একেবারে গ্লো করছে। এই হচ্ছে এখন আমেরিকার চেহারা। আমি খুব সাদা মাঠা ভাষায় কথা বলছি, আমি আমাদের স্বপন সাহেবের মতো, আজম সাহেবের মতো, তারপরে সুমন বিশ্বাসের মতো আপনার অত্যন্ত আপনার কি বলবো থিওরিটিক্যাল কথাবার্তা বলছি না, বাস্তব কথাগুলো বলছি। এটা হচ্ছে কারণটা কি, যে আজকে আওয়ামী লীগ এই দেশকে এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেছে, একেবারে খাদের কিনারে নিয়ে গেছে, এখান থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে প্রায়। এখন সবাই বলছে যে বাংলাদেশ এখন একটা রীতিমতো এখন একটা আপনার
বিপদজনক অবস্থায় পড়েছে, সংকটময় অবস্থায় পড়েছে, এখান থেকে বেরিয়ে আসা কোনো মতেই সম্ভব হবে না যদি না এই অনির্বাচিত অবৈধ ভয়াবহভাবে ফ্যাসিস্ট একটা সরকারকে সরানো যায় কোনো। এবং তারেক রহমান সাহেব আমাদেরকে সেই পথ দেখাচ্ছেন। তারেক রহমান সাহেবের যোগ্যতাটা কোথায়? আমাদের স্বপন সাহেব একটা খুব ভালো কথা বলেছেন যে তিনি পার্টিকে বিএনপিকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসছেন, একটা একটা ব্যবস্থার মধ্যে নিয়ে এসছেন যে ব্যবস্থায় পার্টি অ্যাক্টিভেটেড হয়েছে, গোটা দল এখন সক্রিয় হয়ে উঠেছে। যেখানে আগে আমাদের বিভিন্ন ইউনিটগুলো বিভিন্ন সংগঠনগুলো ঠিক সেইভাবে কাজ করতে পারছিল না, আজকে সেই সংগঠন ইউনিটগুলো কাজ করছে। আজকে দেখুন প্রত্যেকটি প্রোগ্রাম, যতগুলো প্রোগ্রাম দেওয়া হচ্ছে প্রত্যেকটি প্রোগ্রামে প্রতিদিন জনগণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই সমাবেশগুলোতেই তো ভয় পেয়ে একবার আপনার ভয় পেয়ে গিয়েছিল সরকার। আপনার নটা সমাবেশ হবে ঢাকা সমাবেশে, এটাকে যেন ঠেকাতে না পারলে তাদের সব শেষ হয়ে যাবে ওইভাবে তারা চেষ্টা করেছে। এরপরেও দেখেন আমাদের প্রতিটি কর্মসূচিতে জনগণের সংখ্যা বাড়ছে। তাই বন্ধুগণ আমি কথা শেষ করতে চাই, তারেক রহমান সাহেব আমাদের প্রতীক। কিসের প্রতীক? আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের গণতন্ত্রের প্রতীক এবং আমাদের উন্নত জীবনযাত্রার প্রতীক। তিনি দশ দফা যেটা আমরা তুলে দিয়েছেন সেই দশ দফার মধ্যে দেখবেন এই আন্দোলনের মূল জায়গাটা সেখানে মধ্যে আছে। আর রাষ্ট্রের সংস্কারের কথা বলা হয়েছে, যে রাষ্ট্রের সংস্কারের জন্য তিনি কি বলেছেন যে নির্বাচনের পরে যারা অংশগ্রহণ করবে আন্দোলনে তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। অর্থাৎ কত বড় বাস্তববাদী কথা যে সকলকে সঙ্গে নিয়ে আমরা এই দেশে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সমস্যাগুলো দূর করবার চেষ্টা করবো। আজকে এরা যে অবস্থা তৈরি করেছে এটাকে আমূল পরিবর্তন না করলে এই দেশকে চালানো সম্ভব হবে না। সংবিধানের কথা বলে প্রতি মুহূর্তে যে সংবিধানের মতো করে যে আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আরে কোন সংবিধান? এই সংবিধান তো আমরা কাটতে 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 ওকে ছেঁড়া করে ফেলেছে। খুব দেশি কথা বলছি আর কিচ্ছু নেই এর মধ্যে, এখন এটাকে আবার সংশোধন করতে হবে। গণতন্ত্র যেন সচল হয়, সক্রিয় হয়, জনগণ যেন তার অধিকার থেকে সুনিশ্চিত করতে পারে, সে যেন ভোট দিতে পারে এবং তার অধিকারকে রক্ষা করতে পারে, সেই সংবিধান আমাদেরকে তৈরি করতে হবে। একটা ফরক আইন তৈরি করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে আমাদের গণমাধ্যমকে একদম নিষ্ক্রিয় করে ফেলেছে, একদম সেলফ সেন্সরশিপ করে সবাই, সবাই নিজেরাই বলে না এটা দেওয়া যাবে, এটা দেওয়া যাবে না, এটা রাখা যাবে, এটা রাখা যাবে না, এইদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না। মিডিয়াগুলোকে সমস্ত ইলেকট্রনিক মিডিয়াগুলোকে একেবারে নিয়ন্ত্রণ করেই ফেলেছে, আমাদের আপনার যে প্রিন্টিং মিডিয়া সেগুলোকেও প্রায় নিয়ন্ত্রণ করে ফেলেছে। আমাদের একটাই পত্রিকা ছিল আমাদের দলের, আমাদের দলের মুখপত্র, সেটাকেও বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসছে প্রথম আঘাত করেছে সে মিডিয়ার উপরে। 1975 সালেও সমস্ত পত্রিকা বন্ধ করে নিয়েছিল, পরবর্তীকালে 96 সালে যখন সে ক্ষমতায় এসেছে তখনও সে দৈনিক বাংলা, অবজারভার, ওনার টাইমস এই সমস্ত পত্রিকাগুলো বন্ধ, চিত্রা সব বন্ধ করে দিয়েছিল, পরে আবার সেগুলো তার নিজেরাই কিনে নিয়েছে। ঠিক একইভাবে এবার যখন এসছে প্রথমে তো অনলাইন পত্রিকা কতগুলো বন্ধ করলো, 100 কটা, হ্যাঁ 29টি অনলাইন পত্রিকা বন্ধ করেছে এবং আপনার দিনকাল বন্ধ করে দিল। তারও আগে আপনারা জানেন যে আপনার আবার দেশ বন্ধ করেছে, আপনার চ্যানেল চ্যানেল ওয়ান, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি সব বন্ধ করেছে। এবং তাদের কাজই হচ্ছে এটা যে ভিন্ন মত সহ্য করা যাবে না, ভিন্ন মত সহ্য করতে পারবে না, তারা করতে পারে না। কারণটা হচ্ছে কি জানেন, এরা মনে করে দেশটা তাদের তালুকদারি, এটা তাদের জমিদারি, এটার মালিক তারা এবং আমরা হচ্ছি সমস্ত প্রজা, এইভাবেই তারা দেশ চালাতে চায়। বন্ধুগণ এটা এবার দেশের মানুষ আর হতে দেবে করতে দেবে না। মানুষ রাস্তায় নেমে নেমেছে এবং রাস্তায় নেমে আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে নিশ্চয়ই অতি দ্রুত আমরা এই যে একটা দানব আমাদের বুকের উপরে বসে আছে সেই দানবকে সরাবে। দেশরত্নী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘ 9 বছর সুরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্রকে ফিরিয়ে দিয়ে এসেছেন।
আজকে এখনো তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, এখনো গত 4 বছর ধরে তিনি কারারুদ্ধ হয়ে আছেন, অত্যন্ত অসুস্থ অবস্থায় তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, তার চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার অনুমতি পর্যন্ত এরা দেয় না। শুধু তাই নয়, তার সম্পর্কে বিভিন্ন রকম মিথ্যা কথা বলে, কোনটাই লাভ হবে না। উৎসাহ যতই রটনা করেন তার আমার বিরুদ্ধে, বেগম জিয়ার বিরুদ্ধে, আপনার জাতীয়তাবাদী নেতা কর্মীদের বিরুদ্ধে, কোনটাই লাভ হবে না। আর মামলা আপনাদের কত মামলা দিয়ে 40 লক্ষ মামলা কিন্তু আপনার ঠেকাতে পারছে দিন বিকে, 600 মানুষ নেতা কর্মীকে গুম করেছে, তাতে কি ঠেকাতে পারছে? পারছে না বন্ধুগণ। আজকে কোনো কিছুই ঠেকাতে পারবে না। আজকে যে উত্তাল সমুদ্রের মধ্যে দিয়ে যে তরঙ্গের সৃষ্টি হয়েছে তা ভাসিয়ে নিয়ে যাবে এই ফ্যাসিবাদী সরকারকে। আসুন আমরা আজকে জনাব তারেক রহমান সাহেবের এই কারাবন্দী দিবসে আমরা সবাই এই শপথ নেই যে তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন অবশ্যই, আর যেদিন আসবেন সেদিন সমস্ত বাংলাদেশের মানুষ সেদিন উত্তাল সেই তরঙ্গের মতোই তারা সুনামিতে এই সরকারকে ভাসিয়ে নিয়ে যাবে। তার আগে এই দেশের জনগণ একটা অবস্থা তৈরি করবে, যে অবস্থার মধ্যে দিয়ে অবশ্যই তিনি দেশে ফিরে আসবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই যে কোন নির্বাচন এই দেশে হবে না তত্ত্বাবধায়ক সরকার ছাড়া। এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং নতুন একটি নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে একটি নির্বাচন হবে যেখানে জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে এবং সেই সময়ে যারা তারেক রহমান দেশে এসে আমাদের নেতৃত্ব গ্রহণ করবেন, বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখাবেন। নেতা কি যে স্বপ্ন দেখায় সেই নেতা, তারেক রহমান সাহেব আমাদের স্বপ্ন দেখাচ্ছেন যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা মুক্ত বাংলাদেশ, একটা মুক্ত সমাজ, সেই বাংলাদেশ সেই সমাজ সৃষ্টি করার জন্য নির্মাণ করার জন্য আমরা আসুন তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দুর্বল কোন আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে জনগণের সরকার জনগণের শাসন প্রতিষ্ঠা করি। এই হোক আজকে আমাদের দিনের শপথ। ধন্যবাদ সকলকে, সালাম আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ জামরত।